এই কাজে ভালোবাসা পাওয়া যায়। আজকে এমন একটা জিনিস আমি দেখাবো যে কি এমন কাজ যেটাই আপনি ভালোবাসা পাবেন। আপনি যাকেই ভালোবাসেন না কেন, বিনিময়ে সেই মানুষটাও কিন্তু আপনাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, এইটুকু বলতে পারি। কেননা আমি সবসময় একটা জিনিস মনে করি যে ভালোবাসার বিকল্প কিন্তু ভালোবাসা দিয়েই পাওয়া যায়, কেননা ভালোবাসার বিকল্প অন্য কিছু কিন্তু হয় না। কারণ আপনি যে মানুষটাকে ভালোবাসেন, সে যদি আপনাকে ভালোবাসা না দিয়ে অন্য কিছু দেওয়ার কথা বলে, সেটা আপনি মানবেন না, কেউ কখনো মানতে পারে না। কারণ ভালোবাসার মূল্য একমাত্র ভালোবাসা দিয়েই বোঝা যায়। তো প্রেম ভালোবাসা ঠিক রাখার জন্যে জানবেন আমাদের কিছুটা হলেও ভাগ্যের উপরে এবং তন্ত্র মন্ত্রের উপরে আমাদের নির্ভর করার প্রয়োজন আছে। এই যে মাস এখন আমাদের চলছে, সেটা হচ্ছে বাংলা মাস এবং নামটা হচ্ছে ভাদ্র মাস। এই ভাদ্র মাসে অনেক কাজ যেমন করতে নেই, অনেক কাজ খুব ভালো হয় এই ভাদ্র মাসে। যেমন অনেক মানুষ মনে করেন যে ভাদ্র মাসে বিশেষ করে জমি বাড়ি রেষ্টি তারা করতে চান না, বিশেষ করে ভাদ্র মাসে। ভাদ্র মাসে বিয়ে হয় না, ভাদ্র মাসে বিয়ের পাকা কথা বলা যায় না। মেয়ে দেখা বা ছেলে দেখা আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু ভাদ্র মাসে বিশেষ করে বিয়ের যেমন পাকা ডেট বা কোনো ভালো যে অমুক তারিখে বিয়ে হবে ছেলেটার বা মেয়েটার, সেই জিনিসটা কিন্তু গার্জিয়ানরা করতে চান না, এড়িয়ে যান একটু। কিন্তু বেসিক্যালি এই ভাদ্র মাসে কি সেটা ঘটে? তাছাড়াও দেখুন আরও আমি একটা জিনিস বলবো, বিশেষ করে এই ভাদ্র মাসে যদি বাড়িতে কোনো নতুন অতিথি আপনার আসে, বিশেষ করে যদি দেখা যাচ্ছে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরকে যতটা পারবেন আপ্যায়ন করবেন আপনার সাধ্য মতো। কেননা ভাদ্র মাসে জানবেন যদি কোনো মানুষ আপনার বাড়িতে আসে, তাহলে আপনি ভাগ্যবান। সেই মানুষটাকে যদি আপনি ভালোভাবে খেদমত করেন বা তাকে যদি সব কিছু দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে কিন্তু অনেকটা ভালো থাকবেন। এবং এই ভাদ্র মাসে যদি বাড়িতে বাচ্চা হয়, সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হয়, অত্যন্ত ভালো। ভাদ্র মাসে যদি কোনো পশু পাখি প্রাণী আপনার বাড়িতে আসে, সেটা কিন্তু ভালো, শাস্ত্র বলছে। এবং আর একটা জিনিস ভাদ্র মাসে খুব ভালো হয়, সেটা হচ্ছে কোনো তন্ত্র মন্ত্র। জানবেন ভাদ্র মাসে যদি আপনি কোনো তন্ত্র মন্ত্রের কোনো কাজ করেন, সেই কাজটা কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যায়। একটা বছরে আমরা হিসাব করি 12টা মাস নিয়ে কিন্তু একটা বছর হয়, আর প্রতি মাসে আমরা একটা করে অমাবস্যা পাই। এই ভাদ্র মাসেও কিন্তু একটা অমাবস্যা আছে, যার নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা, যেটা শুক্রবার এবং শনিবার পড়েছে। তো এই অমাবস্যাতেও অনেকে তন্ত্র মন্ত্রের কাজ করাতে চাইছেন। তো এই ভাদ্র মাস, টোটাল ভাদ্র মাসটাই জানবেন তন্ত্র মন্ত্রের দিক দিয়ে ভীষণ পাওয়ারফুল কাজ হয়। এবং আর একটা উপকার হয় ভাদ্র মাস নিয়ে, যেহেতু আমি কথা বলছি, সেটা হচ্ছে এই ভাদ্র মাসে জানবেন রবি তার নিজের স্বক্ষেত্রে থাকে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবি এই মাসে কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে। সিংহ রাশি হচ্ছে রবির নিজের ঘর বা নিজের, সিংহ রাশির অধিপতি কিন্তু রবি, অর্থাৎ নিজের রাশি বলা যায়। তো রবি এখন স্বক্ষেত্রে আছে, স্বাভাবিকভাবে রবি এখন স্বক্ষেত্রে আছে বলে জানবেন রবি কিন্তু এখন পাওয়ারফুল। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাদ্র মাসে আমাদের মনস্কামনা কিন্তু অনেকটা পূরণও হয়। তো আজকে যেহেতু আমি ভালোবাসা নিয়ে কাজ করছি, ভালোবাসা নিয়ে কথা বলছি, তো আপনি কি করবেন? দেখুন এই মাসটায় আমাদের যে করে হোক রবিকে সন্তুষ্ট করতে হবে। রবি হচ্ছে আমাদের সূর্য, রবি মানে সূর্য, যিনি আমাদের পৃথিবীটাকে আলো দেয়। এবং জানবেন কোনো মানুষের যদি রবি ভালো থাকে, রবি গ্রহ যদি ভালো থাকে, তাহলে তার জীবনে কখনো অশান্তি দুঃখ কষ্ট হয় না, তার প্রপারলি সব কাজগুলো হয়ে যায় সময় মতো বা সময়ের আগেও হতে পারে। এবং আপনি সব কিছুতে নাম যশ খ্যাতি পাবেন, কখনো বদনামের ভাগিদার আপনার হওয়ার প্রয়োজন হবে না। তো আজকে ভালোবাসা নিয়ে আমি একটা জিনিস আপনাদের দেখাবো যে আপনারা কি করবেন, এবং এই কাজটা করলে ভালোবাসাটাও কিন্তু আপনারা অবশ্যই ফিরে পাবেন, এইটুকু বলতে পারি। দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি, ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। আশা করি সবাই দেখতে পাচ্ছেন।
ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। আমি যারা বিশেষ করে আমার ভিডিও রোজ দেখেন ভিউয়ার্স, দেখুন আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের একটু হলেও ভালো দেওয়ার এবং তথ্যমূলক ভিডিও করার। তথ্যমূলক ওই আলতো ফালতো জিনিস দেওয়াটা আমি নিজেও পছন্দ করি না বা দিতে চাইও না, যাতে দেখুন আপনাদের একটু হলেও উপকার হয়, কারণ আপনারাও তো সময় নষ্ট করে ভিডিওগুলো দেখছেন, একটু হলেও আপনারাও সময় নষ্ট করছেন, আমিও সময় নষ্ট করে ভিডিও করছি। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে ভালো হয়, তো আপনাদের একটু হলেও যাতে ভালো হয়। দেখুন নিজের ভালো করতে গেলে আপনার কিছু কাজ অবশ্যই করতে হবে। দেখুন ভালো কারোর এমনি এমনি হয় না, সে আপনি ভালোবাসার ক্ষেত্রে হোক, ভাগ্যর ক্ষেত্রে হোক, যে কোনো কাজে আপনার নিজের ভালো হতে গেলে জানবেন আগে আপনার কিছু কাজ করতে হবে। কিছু কাজ না করলে জানবেন আপনার ভাগ্য বলুন যাই বলুন না কেন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলুন, কখনোই ভালো হবে না। তো এই যেহেতু ভাদ্র মাস, আমি এই ভাদ্র মাসকে মানে অনুসরণ করেই কথাটা বলছি। আপনারা এমনি রোজ এই মন্ত্রটা যদি আপনারা পাঠ করেন, ওম হিরিং হিরিং সূর্যায় নম, দেখুন এই মন্ত্র হচ্ছে সূর্যদেবের একটা মন্ত্র। তো আমরা প্রতিদিন আমাদের উচিত প্রত্যেক দিন স্নান করার পরে পূব দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে অবশ্যই এই মন্ত্রটা 12 বার জপ সিদ্ধ করার, 12 বার। দেখবেন আপনার সমস্যা অনেকটাই হালকা হয়ে যাবে। এবং আরেকটা কথা আপনাকে বলে দিই, এটা অনেকেই হয়তো জানেন না, যদি কোনো মানুষের রবি তুঙ্গস্থ না হয় বা রবি যদি পীড়িত থাকে, রবি যদি খারাপ অবস্থায় থাকে, বা রবি যদি দেখা যাচ্ছে আপনার তুলারাশিতে থাকে, বা রবি যদি রাহুর সাথে যুক্ত থাকে, বা রবি যদি শনির সাথে যুক্ত থাকে, তাহলে জানবেন রবি কিন্তু পীড়িত। তো স্বাভাবিকভাবে রবি যদি কোনো মানুষের হরোস্কোপে দেখা যায় কমজোর আছে, তাহলে জানবেন ভালোবাসা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। এই যে আপনাদের ভালোবাসা থাকে না, ভালোবাসা চলে যায় বা ভালোবাসা ভেঙে যায়, কিছুদিন ভালোবাসা থাকলো তারপরে আবার অনেকের আবার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অনেকের স্বামী স্ত্রীর মধ্যেও তো ডিভোর্স হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে জানবেন যে রবি কিন্তু আপনার খুব খারাপ পজিশনে আছে। যদি আপনি হরোস্কোপটা দেখেন, আপনি যদি আপনার হরোস্কোপ বিচারটা করেন, রবি কিন্তু খারাপ পজিশনে আছে। কারণ রবি খারাপ পজিশনে আছে বলে জানবেন এই যে ডিভোর্স কেস বা মামলা মকদ্দমা, এগুলো তো দেখুন সম্মানহানি। কোনো ভদ্র মানুষ কিন্তু কখনো চায় না যে তার এইসব কোর্ট কেস, আইন, আদালত এইগুলো পড়তে, কিন্তু আমাদের ভাগ্য চক্করে মানুষ পড়ে যায়। তো বেসিক্যালি এটা যখন পড়ে তখন বুঝতে হবে রবি কিন্তু আপনার হরোস্কোপে খারাপ অবস্থায় আছে, তার জন্য এই জিনিসটা হচ্ছে। আর রবি খারাপ থাকলে জানবেন আপনি সম্পর্ক কখনো টানা ধরে রাখতে পারবেন না, টানা ধরে রাখা সম্ভব না। সেই জন্য কিন্তু আমি কিছুটা হলেও আজকে জ্যোতিষটাও একটু ব্যাখ্যা করছি, শুধু আমার কাজের জন্য, আপনাদের জাস্ট একটু সামান্য জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য। তো যে আমাদের যে ভালোবাসা যদি ছেড়ে চলে যায় বা আমাদের ভালোবাসা ভেঙে যায়, সেই ক্ষেত্রে সূর্যদেবের আশীর্বাদে কিন্তু আমরা আমাদের ভালোবাসা ফিরে পেতে পারি, এটুকু জানবেন। কারণ সূর্যদেবের সাপোর্ট থাকলে আপনি অটোমেটিক্যালি আপনার ভালোবাসা ফিরে পাবেন, আপনার ভালোবাসা কখনো আপনার থেকে যাবে না, এটুকু বলতে পারি। শুধু যাবে না তাই না, সেই ভালোবাসা কখনো ভাঙবেও না। কারণ সূর্য যদি বলবান থাকে, জানবেন আমরা আমাদের সম্পর্কটাকে কিন্তু রক্ষা করতে পারি। এবং আমাদের যে পার্টনার হয়, সে লাইফ পার্টনার হতে পারে, আমাদের আমার ওয়াইফ হতে পারে, স্বামী হতে পারে, আমার বিশেষ কোনো বন্ধু বা বান্ধবী হতে পারে, সে কিন্তু কখনো আমাকে ছাড়তে চাইবে না। কারণ রবিদেবের আশীর্বাদ মানে সূর্যদেবের আশীর্বাদ কিন্তু আমার মাথার উপরে আছে। তো এই যেহেতু ভাদ্র মাস, এবং এই ভাদ্র মাসে জানবেন আগেই যেটা আমি বলেছি, রবি যেহেতু সিংহ রাশিতে এখন আছে, এই মাসটা ভাদ্র মাসটা পুরো থাকবে। তাই এই ভাদ্র মাসে বিশেষ করে আপনি সারা বছর না পারলেও এই ভাদ্র মাসটা যতদিন থাকবে, আপনারা ওম হ্রিং হ্রিং সূর্যায় নম স্নান করার পরে 12 বার করে এই মন্ত্রটা শুধু বলবেন, ওম হ্রিং হ্রিং সূর্যায় নম। আর কিচ্ছু আপনার বলার প্রয়োজন নেই। যদি মনে করেন স্নান করার সময় আপনারা বলতে পারবেন না, সেই ক্ষেত্রে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আকাশের দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে আপনার বাড়ির ছাদে গিয়েও আপনি জপ করতে পারবেন, বা আপনি যদি অন্য সময় জপ করতে পারবেন তবে চেষ্টা করবেন দিনের বেলায় মন্ত্রটা জপ করা রাতের বেলায় করবেন না। দিনের বেলায় যে কোনো সময় আপনি জপ করতে পারেন, রাতের বেলায় না করাটাই ভালো এটা, তবে দিনের বেলায় এটা করার চেষ্টা করবেন। আমি এইটুকু বলতে পারি ওং হ্রিং হ্রিং সূর্যায় নম মন্ত্রটা জপ করার পরে সূর্যদেবের স্মরণ করে সূর্যদেবের কে জানিয়ে আপনি বলবেন যেন আপনার ভালোবাসা, আপনি যাকেই ভালোবাসেন সে যেন ফিরে আসে। এটা একটু সূর্যদেবকে সাক্ষী করে জাস্ট কথাটা বলুন, আমার কথাটা বিশ্বাস করে আপনি ভাদ্র মাসটা এটা কন্টিনিউ করুন, এই মন্ত্রটা শুধুমাত্র 12 বার, অনলি 12 বার এই মন্ত্রটা জপ করুন সূর্যদেবের দিকে তাকিয়ে। আপনি দেখুন আপনার ভালোবাসার সমস্যা আপনার থাকবে না, এইটুকু বলতে পারি।
আমি এইটুকু বলতে পারি, আপনার ভালোবাসার সমস্যা কিন্তু আপনার থাকবে না, আপনি ভালোবাসা 100% ফিরে পাবেন যদি কাজটা করতে পারেন ঠিকভাবে, এইটুকু বলতে পারি জোর গলায়। কেননা এই ভাদ্র মাসে সূর্যদেব কাউকে ফেরায় না, কারণ উনি এখন নিজেই পাওয়ারফুল, তাই এই ক্ষেত্রে আপনারা কাজটা করলে অবশ্যই ফল পাবেন, এটা আমি আশা রাখি। ধন্যবাদ, যদি ভিডিওটা কারোর ভালো লাগে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, ধন্যবাদ।